সেই সত্যব্রত রায় যে যাদবপুর কাণ্ডে যাকে গ্রেফতার করা হয়েছে কম্পিউটার সায়েন্সে চতুর্থ বর্ষের পড়ুয়ার যাকে গ্রেফতার করা হয়েছে এই বর্তমান পড়ুয়ার নাম সত্যব্রত রায় কম্পিউটার সায়েন্সে চতুর্থ বর্ষের পড়ুয়া সত্যব্রত রায় যাকে আজকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় যাদবপুর থানা এবং তারপর তাকে গ্রেফতার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে গ্রেপ্তার আরো তিনজন গ্রেপ্তার আরো দুই প্রাক্তনী এক বর্তমান পড়ুয়া যাদবপুর থানায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার ধৃত দুই প্রাক্তনীর নাম শেখ নাসিম আক্তার হিমাংশু কর্মকার ও ধৃত বর্তমান পড়ুয়ার নাম সত্যব্রত রায় এই সেই সত্যব্রত রায় যে ঘটনার দিন রাত দশটা পাঁচ মিনিটে ডিন অফ স্টুডেন্টসকে ফোন করেছিল এবং ডিন অফ স্টুডেন্টস আপনারা জানেন আপনাদের হয়তো মনে আছে যে ডিন অফ স্টুডেন্টস সেদিন কিন্তু এটা জানিয়েছিলেন যে রাত্রি দশটা পাঁচ নাগাদ এক ছাত্র তাকে ফোন করে এই সেই ছাত্র সত্যব্রত রায় এই সত্যব্রত রায় কম্পিউটার সায়েন্সে চতুর্থ বর্ষের পড়ুয়া এবং এই সত্যব্রত রায় কিন্তু সেই রাতে দশটা পাঁচ মিনিটে ডিন অফ স্টুডেন্টসকে ফোন করেন একে আজকে পুলিশ গ্রেপ্তার করলো প্রথম জিজ্ঞাসাবাদ করা হয় যাদবপুর থানায় তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় শুধু সত্যব্রত রায়ই নয় আরও দুই প্রাক্তনী শেখ নাসিব আক্তার হিমাংশু কর্মকার তাদেরকেও পুলিশ গ্রেপ্তার করে আরও একবার কথা বলবে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে পার্থ যে চাঞ্চল্যকর বিষয় যে তিনজনকে আজকে গ্রেপ্তার করা হলো তার মধ্যে সেই পড়ুয়ার নাম উঠে আসছে সত্যব্রত রায় আমরা জানি ডিন অফ স্টুডেন্টস তিনি কিন্তু একথা বলেছিলেন সেই ঘটনার রাতে 9 আগস্টে রাত দশটা পাঁচ মিনিটে এক ছাত্র তাকে ফোন করেন সেই ছাত্র এদের মধ্যে রয়েছেন তাকে আজকে গ্রেপ্তার করলো পুলিশ একেবারে দেখো সেই ছাত্রের নাম হচ্ছে সত্যব্রত রায় এবং যে সত্যব্রত রায়ের ছবি কিন্তু দর্শকরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অর্থাৎ গোটা ঘটনার পিছনে কিন্তু পরতে পরতে একের পর এক রহস্য এবং সেই জট কিন্তু ইতিমধ্যে সামনে চলে আসছে সেই জট প্রকাশ্যে আসছে এবং সেক্ষেত্রে যে বিষয়টা সামনে আসছে সে বিষয়টা হলো যে দেখো যে বিষয়টা প্রশ্ন উঠছিল ডিন অফ স্টুডেন্টকে একজন ছাত্র ফোন করলেন ফোন করে সেই ছাত্র কি বললেন ফোন করে ছাত্র বললেন পরবর্তীকালে জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত ডিন অফ স্টুডেন্টকে যে ছাত্র ফোন করেছিলেন সেই ছাত্রের নাম সত্যব্রত রায় অর্থাৎ যিনি বর্তমানে গ্রেপ্তার হয়েছেন এবং বর্তমান পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কম্পিউটার সায়েন্সে ফোর্থ ইয়ারের স্টুডেন্ট এবং যেমনটা বলা হচ্ছে ডিন কিন্তু জানিয়েছিলেন রাত্রি দশটা পাঁচে তার কাছে ফোন আসে এবং এক ছাত্রের সমস্যা হচ্ছে বলে বলে এবং বলে যে ছাত্রকে পলিটিসাইজিং করা হচ্ছে এবং ডিন এক ডিনের বক্তব্য অনুযায়ী রঞ্জিত রায়ের বক্তব্য অনুযায়ী কি পলিটিসাইজিং করা হচ্ছে তখন কিন্তু ওই ছাত্র জানায় যে ক্যাম্পাস থেকে তাকে বলা হচ্ছে অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তাকে বলা হচ্ছে হস্টেলে থাকতে গেলে অর্থাৎ সত্যব্রত রায় মেন হস্টেলে সে তখন ছিল এবং সেই ক্যাম্পাস থেকে বলা হচ্ছে তাকে হস্টেলে থাকতে গেলে ঝাঁপ মারতে হবে এই রকম একটা বিষয় সামনে আসছে তখন কিন্তু ডিন জানায় যে রাত্রি দশটার সময় হঠাৎ করে এই বক্তব্যটা সামনে আনা হচ্ছে কেন এবং তার পরবর্তীকালে ডিন অফ স্টুডেন্ট রজত রায়ের দাবি যে তিনি কিন্তু হস্টেল সুপারকে জানিয়েছিলেন এবং পরবর্তীকালে তারপর রাত্রেবেলা খবর পান যে এক ছাত্র উপর থেকে পড়ে গিয়ে তার মৃত্যুর মতো ঘটনা ঘটেছে অর্থাৎ এক ছাত্রকে হস্টেলে রাখতে গেলে ঝাঁপ মারতে হবে মারতে বাধ্য করা হবে এই বক্তব্য তুলে ধরালো তার পরবর্তীকালে তিনতলা থেকে এক ছাত্র পড়ে বা নিচে তার রহস্যজনকভাবে মৃত্যু হলো এবং খুনের মামলা দায়ের হলো এবং এক্ষেত্রে কোনো দুটি বিষয়কেই নিয়ে কিন্তু পুলিশকে ভাবাচ্ছে যে এর পিছনে কি রহস্য রয়েছে এবং এই যে দুয়ের রহস্য সেই রহস্য উন্মোচন করার চেষ্টা করছেন যে দশটা পাঁচে বললো ঝাঁপ মারতে হবে তার পরবর্তীকালে 11:45 এক ছাত্রের একেবারে তিনতলা থেকে নিচ থেকে দেহ উদ্ধার হলো এই রহস্য কিন্তু একেবারে জট থেকে ছিল এবং সেই রহস্য উন্মোচনের জন্য তদন্তকারী এর আগে সত্যব্রত রায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এমনকি তুমি জানো গতকালকে ডিন অফ রজত রায়কে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু অনেকগুলো বিষয় সামনে আসে এবং যেমনটা জানা যায় এই সত্যব্রত রায় সৌরভ বা যাদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের কিন্তু একটা মিলিত যোগসাজশ ছিল এবং এই পড়ুয়ার মৃত্যুর পিছনে এনারও হাত রয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং সেই মতোই কিন্তু মোট যে আরো তিনজনকে গ্রেফতার করা হলো দুজন প্রাক্তনী এবং একজন বর্তমানে এবং এই বিষয়টার উপরে পুলিশ জানাচ্ছে যে এই যে ক্ষেত্রটা তৈরি করা হচ্ছে প্রেক্ষাপট তৈরি করা হচ্ছিল প্রথম বর্ষের পড়ুয়াকে নিয়ে যিনি বাংলা নিয়ে পড়াশোনা করতে এসেছিলেন অর্থাৎ গোটা বিষয় যাতে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া যায় তার আগে থেকে একটা প্রেক্ষাপট তৈরি করার কিন্তু চেষ্টা করা হয়েছিল ওই 9 আগস্ট রাত্রেবেলা এবং তার পরবর্তীকালে এই যে গোটা ঘটনা ঘটলো মোট 12 জন গ্রেপ্তার 12 জনের কিন্তু যোগাযোগ রয়েছে বলে এই ঘটনার পিছনে তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো 9 আগস্ট রাত দশটা পাঁচে ফোন করে কি বলেছিলেন এই সত্যব্রত রায় ঠিক কি জানিয়েছিলেন ডিন অফ স্টুডেন্টস দেখে নেবো এবার অনলি ওয়ান্স এ স্টুডেন্ট
কল একজনই আমাকে দেখেছিল, কত বলেছে 10:05 তখন আপনাকে ফোন করে কি বলল? যে একটি স্টুডেন্ট সে তার যে কি বলে তার সমস্যা হচ্ছে, তার পলিটিসাইজিং হচ্ছে। তাহলে পলিটিসাইজিংটা ঠিক করে গুছিয়ে বলো, কী ব্যাপার, কী বলতে চাইছো? না, তাকে ক্যাম্পাস থেকে বলা হচ্ছে যে হোস্টেলে থাকিস না, হোস্টেলে থাকলে ঝাঁপ মারতে হয়। তো 10:08 সুপারকে বলি ট্রু কলারে একটি ছেলের নাম দেখতে পাই। আমি বললাম, এই ছেলে কি চেনেন? বলে হ্যাঁ। কে? বোর্ডারে টু ব্লক। আমি বললাম যে তাকে জিজ্ঞাসা করুন ও কী সমস্যা আছে, আপনি একটু দেখুন, ব্যাপারটা দেখুন, দেখে আমাকে জানাবেন। তারপরে নেক্সট ফোন কল যেটা আসে সেটা 12:05-7 এরকমের দিকে আসে, দেখে বলতে হবে টাইমটা। তার মাঝে কোনো ফোন করেনি কেউ, কোনো মিস কল নেই। তারপর আপনি কীভাবে কমিউনিকেট হলেন যে গোটা ঘটনা? হোস্টেল সুপারই জানালেন এই একটা ছেলে পড়ে আছে মাটিতে, জায়গাটা অন্ধকার, বুঝতে পাচ্ছি না, তবে রক্ত আছে, আমি তাড়াতাড়ি দেখুন, ওকে হসপিটাল নিয়ে যেতে হবে। তারপর আমি কেপিসিতে পৌঁছে গেলাম, সারাক্ষণই সেখানে ছিলাম। স্যার, বাড়ির লোক বলছে যে দুজন ছাত্র তারা কালপ্রিট বলছে গোটা ঘটনার পেছনে। আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে, বিকজ এটা বাড়ির লোক আমাকে কিছু বলেনি।